বিশ্বকাপের পরেই বিয়ের পিঁড়িতে বসতে চান সৌম্য সরকার বাংলাদেশের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান সবার মতো তিনিও বিয়ে করতে চান তবে এখনই নয় শুভ কাজটা 2019 ওয়ান ডে বিশ্বকাপের পরেই করতে চান যদি উপরwala সহায় হন এবং 19 বিশ্বকাপের জন্য দলের সুযোগ পান তাহলে চেষ্টা থাকবে নিজের সেরাটা দিতে তারপরেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন 2019 ওয়ান ডে বিশ্বকাপের পরেই বিয়ে করার চিন্তাভাবনা কথা জানিয়েছেন সৌম্য সরকার 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় সৌম্য সরকারের জিম্বাবুয়ের সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠায় সুযোগ পেয়ে যান ওয়ান ওয়ানডে বিশ্বকাপেও তেইশ ওয়ানডে খেলে সাতশো বাহাত্তর রান করেন সৌম্য সরকার তেইশ ওয়ানডেতে রয়েছে একটি সেঞ্চুরি এবং চারটি অর্ধশতক ও